সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ দু হাজার উনিশ বিশের সুপার লিগের সেকেন্ড ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম ব্যাংক যেখানে মুখোমুখি দিনের প্রথম ম্যাচটা আপাতত স্থগিত দ্বিতীয় ম্যাচটা এই মুহূর্তে ওয়েদার বলছে যে যথেষ্ট ভালোভাবেই কিন্তু পাওয়া সম্ভব এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টসের আনুষ্ঠানিকতা হবে এবং সেই টস রেফারি নিয়ম রশিদ রাহুল তিনি পরিচালনা করবেন এবং আছেন আমাদের সঙ্গে আজকে অতিথি স্বামী মাসরাফ চৌধুরী তিনি বিশ্লেষক এবং একই সঙ্গে আমাদের ধারাভাষ্যকার হিসেবে তিনি আছেন ম্যাচটা কেমন হতে পারে স্বামী মাসরাফ চৌধুরী যেহেতু ফার্স্ট ম্যাচটা বৃষ্টি মূল নায়ক ছিল চরিত্রের মেইন চরিত্র বৃষ্টিই ছিল ধন্যবাদ আমরা মনে হয় প্রথম অবস্থাতেই টসটা অপেক্ষা করছে যেহেতু দুই অধিনায়ক টস পর্বটা সেরে আসি তারপরে আলোচনায় যাওয়া যাবে নাকি অবশ্যই আচ্ছা আমার একটু যেহেতু বৃষ্টি হচ্ছে নানা রকম টেকনিক্যাল ডিফিকাল্টির মধ্যে দিয়ে আছে আমি ঠিক দেখতে পাচ্ছে না বাট সরাসরি আমি নিয়ামুর রশিদ রাহুলকে অনুরোধ জানাবো টস পর্বটা শুরু করা তার আগে আমার মনে হয় নুরুল হাসান সোহান দলীয় অধিনায়ক তিনি আসছেন টস পরিচালনা পার্টে অংশ হতে তার আগে আমরা একটু আলোচনা যেটা করছিলাম যে শেখ জামাল এখন পর্যন্ত

এবং অন দ্য ডে যে দল ভালো খেলে সুপার লিগে তো দুটো দলই এসছে অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করতেই পারি টসের আনুষ্ঠানিকতার জন্য এখন দুই অধিনায়ক এনামুল হক বিজয় এবং সেক্ষেত্রে নুরুল হাসান সোয়ান তারও দুইজন রেডি অ্যালুমিন ম্যাচ রে ফ্রি নেম ওরশিদ রাহুল রায় গুড আফটারনুন টস পর্বর জন্য আমরা এখন তৈরি আছি ম্যাচরা ফ্রি নেম ও রশিদ রাহুল টস পরিচালনা করবেন দুই অধিনায়কের নাম আপনারা শুনেছেন এবং আমরা আমি অনুরোধ করব রাহুল টু টস দ্য কয়েন প্লিজ সামনে এসে প্লিজ বলবেন যে কে জয়লাভ করেছে এবং অধিনায়ক নুরুল হাসান আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আলাপ করার জন্য টস জিতে ডিসিশনটা নেওয়ার পেছনে কারণটা কি ছিল নুরুল হাসান আমার প্রশ্নটা ছিল যে টসে এ জয়লাভ করে যে ডিসিশনটা সেটার পেছনে কারণটা কি ছিল অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে বৃষ্টির জন্য হয়তো পিচটা ঢাকা ছিল তো আমার কাছে মনে হয় পিচটা একটু স্টিকই থাকবে তো আমাদের বলাররা যদি পয়েন্ট আউট করে ভালো জায়গায় বল করতে পারে তো আমাদের জন্য একটু বেনিফিট থাকবে সেই কারণে আসলে টসে জিতে ফিল্ডিং নেওয়া প্রথম পর্বের খেলা কিছুটা হলেও প্রতিপক্ষ দল একটু শক্তিশালী ধরা যেতে পারে কিন্তু আজকের দিনে যে দলটা আছে যে কয়েকজন উল্লেখিত খেলোয়াড়দের সম্বন্ধে কিছু বললে খুশি হতো না অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট এগারোটার মতো ম্যাচ খেলে ফেলেছি টিম হিসেবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা শেপে আমরা আছি তো আমাদের টি আমার কাছে মনে হয় যে যেদিন যারা ভালো খেলবে তারাই হয়তো তাদের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা বেশি থাকবে তো আমার কাছে এটাই আশা করবো যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারবো এবং যেহেতু খেলার খুব সামনে বৃষ্টিবিঘ্নিত আমি আর কোনো প্রশ্ন করব না অনেক শুভকামনা রইল ধন্যবাদ আমাদের সঙ্গে এখন আলাপ করার জন্য এনামুল হক বিজয়কে ডাকছি প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল যেটা হয়ে গেছে যে টপ স্থানে এসে সুপার লিগ পর্বটা শুরু করা এটা নিশ্চয়ই নিজেকে একটু স্পেশাল কনফিডেন্স দিচ্ছে দলের জন্য হ্যাঁ আসলে আমরা ওভারঅল টুর্নামেন্টটা ভালো খেলেছি তো আমরা অবশ্যই চেষ্টা করব এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য টিমের সবাই সুস্থ আছে ভালো আছে আদার দিন আমাদের তামিম ভাই একটু নেই তার ইঞ্জুরির কারণে আদারওয়াইজ সবাই খুব ভালো শেপে আছে তামিম ইকবালের অনুপস্থিতিটা নিশ্চয়ই একটু হলেও ডিসহার্টনিং হবে কিন্তু সেই জায়গায় কাকে নিয়ে আসা হয়েছে এবং কি প্ল্যান ব্যাটিং অর্ডারে তার সবাই জানি আমরা যে তামিম ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য আর উনি আমাদের টিমে নেওয়া অবশ্যই একটু আমরা তাকে মিস করবো তার জায়গায় আমরা রুবেল মিয়াকে খেলাচ্ছি রাইটিং রাইট দুজন রাইটি ব্যাটসম্যান ওপেন করবে এবং কন্টিনিউটির ব্যাপারটা আছে যেটা বলছিলাম যে প্রতিপক্ষ দিকে না দেখে এই দিনে যে খেলাটা দরকার বিশেষ করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হতে পারে সেদিক থেকে ট্যাকটিক্সের তো কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই আসছে হ্যাঁ এটা গুড নিউজ যে খেলা হচ্ছে আমরা আসলে দুদিন ধরে তো সবাই হোটেলে বন্দি ছিলাম সো এটা ভালো সংবাদ যে খেলা হচ্ছে অবশ্যই কিছু ওয়েদারের ব্যাপার থাকে খেলার জন্য তো আশা করি যে ওয়েদার সব ঠিকঠাক থাকলে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো সবাই বিজয় অশেষ ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে এই টস পর্ব এখানে সমাপ্ত এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারা টসে জিতেছে এবং ডিসিশন তাদের তাদের ছিল ছিল এবং এই যে যাই সিদ্ধান্ত নিচ্ছে সেটা ওয়েদারকে বেস করেই নিচ্ছে আমরা গত দিন দেখলাম যে টস জিতেছিল সেক্ষেত্রে গাজী পাল্টে ফেলেছে এবং শেখ জামালও নিশ্চয়ই সেটাই ভাব ভেবেছে সেটা তো স্বাভাবিক আমার মনে হয় যে যেহেতু বৃষ্টি বাদ সরতে পারে তো প্রথমে দেখে যে ব্যাটটা যারা ব্যাটিং করবে তাদের কিছুটা হলেও একটু ডিসঅ্যাডভান্টেজ হয় যে অ্যাকচুয়াল টার্গেটটা কতটা সেফ টার্গেট যদি বলা যায় তারপরে যারা ব্যাটিং করবে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে যে আমি টার্গেটটা জানছি যদি কমিয়ে আনা হয় ওভার কোনো কারণে তো আমার প্ল্যানিংটা অন্যভাবে পাল্টাতে পারে সেদিক থেকে কিছুটা তো অ্যাডভান্টেজ যারা টসে জয়লাভ করেছে তাদের নিশ্চয়ই এবং সেক্ষেত্রে ব্যাটেলটা ভালো হতো শেখ জামাল ওয়ান অফ দ্য বোলিং সাইড ভালো বোলিং সাইড এবং তামিম ইকবাল না থাকার কারণে সেখানে যুদ্ধটা একটু আনইভেন হয়ে যেতে পারে নতুন ডাইমেনশনে হয়তো বা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নামতে পারে আজকে হ্যাঁ সেটা তো অবশ্যই প্রতিনিয়তই পরিবর্তন পরিবর্ধন করতে হয় যে কোনো খেলায় এবং টোয়েন্টি যদিও স্বল্প পরিসরের ফরম্যাট তবু আমার মনে হয় যে এখানে স্কোপ আছে ধৈর্য ধরারও স্কোপ আছে এবং প্ল্যানের পরিবর্তন করারও স্কোপ আছে অ্যাজ উই প্রোগ্রেস ইন দ্য ডে এবং ওই সুযোগটা নিশ্চয়ই শেখ জামাল ধানমন্ডি ক্লাবও নিবে তাদের সামনেও কিন্তু ভালো একটা সুযোগ যেহেতু তারা ষষ্ঠ দল প্রাইম ব্যাংক টপ অফ দ্য টেবল সেই মাঝখানের যে চারটা পাঁচটা পজিশনের গ্যাপ আছে সেটা ঘোচানোর একটা বড় চেষ্টা কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাব করবে একটা ভালো টক্কর হবে প্রাইম ব্যাংক শেখ জামালের মধ্যে সে এক্সপেকটেশন আমরা করছি আমাদের প্রি এখানেই সমাপ্তি ঘোষণা করছি